আমাদের বোন একটি প্রশ্ন করেছেন যে সিজদাতে যে আমরা দোয়া করব এটা কোন দোয়া করব বা কীভাবে করব যদি একটু বলে দেন জি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশেষ করে রমাদানে আমরা আল্লাহ কাছে বেশি বেশি দোয়া করবো আল্লাহ রসুল সাল্লামের শেষ ওসিয়ত সোমবার দিন সকালবেলায় ফজরের সালাত আদায় করছেন রবিউল আওয়াল মাসের সম্ভবত বারো তারিখ সোমবার সকালে রসুল্লাহ সাল্লামের সাহাবিগন ফজরের সালাত আদায় করছেন রসুল্লাহ সুস্থ অসুস্থতার কারণে ঘরেই আছেন একটু সুস্থ হয়ে কাঁধে ভর দিয়ে দরজার কাছে দাঁড়ালেন পর্দা সরানো হলো সাবেক রাম আনন্দ উল্লসিত হলেন তাকে দেখে যে তিনি হয়তো সুস্থ হয়েছেন নামাজ করবেন তিনি ইশারা করলেন যে তোমরা থাকো তারপর বললেন যখন সাজদা করবে তখন বেশি বেশি দোয়া করবে কারণ সাজদার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি কাজে আমরা সাজদায় সব দোয়াই করব সব কিছু চাইবো দুনিয়া আখেরাতে সকল কথা চাইবো তবে চাওয়ার ভাষাটা হবে আল্লাহ তালার কাছে আবেদনের ভাষা মানুষে মানুষে কথার ভাষা নয় রসুল্লাহলামের শেখানো সন্ন্যদ দোয়াগুলো মুখস্থ করলে ভালো হয় এছাড়াও আমরা আল্লাহর কাছে সবকিছু চাইতে পারি আমরা যদি আমাদের নিজেদের ভাষায় না এটা আমাদের দেশের জন্য একটা বেশ জটিল প্রশ্ন কারণ আমাদের দেশে যে ফেখার কেতাবগুলো পড়ানো হয় যার ভিতরে স্বামী কেতাব অন্যান্য কেতাব রয়েছে এখানে লেখা হয়েছে যে মাতৃভাষায় দোয়া করা মাকরু কেউ কেউ বলেছেন মাকরু মানে মাকরু তানজি অনুচিত কেউ বলেছেন বেশি মাকরু তাহারিম এটা হলো হানাফি মাজহাবের ফকিরগণের মত তবে হানাফি মাজহাবের ফকিরা যারা মিশর সৌদি আরব সিরিয়া তুরস্কে আছেন তারা বলেন না অনারব ভাষায় মাতৃভাষায় সালাতের ভিতরে সেদা করার কোনো দোষ হতে পারে না কারণ দোয়া তো বান্দা আল্লাহ তালার কাছে নিজের মনের ভাষাতেই করবেন এই জন্য আমরা চেষ্টা করব আরবি কোরআনের আয়াত দিয়ে কোরআনের দোয়া অথবা হাদিসের দোয়া দিতে এরপরেও যদি কেউ একান্ত না পারেন নফল সালাতে তাহাজত সালাতে মাতৃভাষায় দোয়া করতে পারেন বিশেষ করে কোরআন বা হাদিসের যে দোয়াগুলো এর অর্থগুলো মনের আবেগে বলতে পারেন